sometimes like all you want to do is run. খামখেয়ালি বাঙালি, আজকে আমার ছাদ বাগানের সেকেন্ড ভিডিও। দেখতে ভালো লাগছে না? আমার নিজেরই ভালো লাগছে দেখতে। তা খাবো কি, খাওয়ার থেকে দেখতেই বরং ভালো লাগছে, ছিঁড়তে ইচ্ছা করছে না। কিন্তু ফলগুলো না পারলে ওটা একটু বুড়ো হয়ে যাবে, তো ওই জন্য কেটে নেবো, আজকে কাটবো। ওই কাটবো আর ভিডিও করে দেখাবো। বাবা পুঁতে দিয়েছিলো দানাগুলো, বাবা করেছে ইনফ্যাক্ট। ওই দানাগুলো থেকে যখন অঙ্কুর বেরোলো, তারপরে বাবা পুঁতেছিলো। তারপর থেকে আমি যত্ন টত্ন করি, বাবা একটু করে, আমি করি বেশিটা। কদিন, দেড় মাসও হয়নি ঠিকঠাক করে, তার মধ্যেই এত সুন্দর গাছ ফুল ফল, এত তার মধ্যে আমি একদম এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম। সেটা একটা বড় ব্যাপার না আমার কাছে। শসা দেখছি যা আছে, এটা আরও একটু বড় হবে, মানে বাজারে যেরকম শসা খাই আমরা সেরকম আছে সাইজ, তবে এর থেকেও বড় হবে। এগুলো এর থেকেও বড় হয়, এটা আজকে পাচ্ছি না, আরও দুদিন টাইম দিই, দুদিন পর তুলব। কত তো দেখতে পাচ্ছি, তিনটে শসা, তিনটেই তো মনে হলো আছে দেখছি, তিনটে বা চারটে হবে শসা আছে তোলার মতন, আর বাদ বাকিগুলো ছোটো। কাল বা পরশু দিন যদি এগুলো তুলে নিই, ওই ছোটোগুলো ততক্ষণে এই সাইজে এসে যাবে। তো এটা আজকে তুলছি না, আর আগের দিন তুলতে গিয়ে খুব কাটা খেয়েছে শসাতে। এটা অনেকটা না অপত্য স্নেহের মতন ব্যাপারটা, যেহেতু একদম ছোটোর থেকে জন্ম থেকে আর কি বড় করা, লালন পালন করা ব্যাপারটা। শরীরটা খুব খারাপ, জ্বর ছিল একটু, তো তার মধ্যে উঠে জল দিয়েছি আর কি। এটা একটা বেশ ভালো লাগে, চোখের সামনে গাছগুলো বড় হওয়া, একটা পাতা গজাচ্ছে, তারপর আরেকটা পাতা গজাচ্ছে, তারপর আরেকটা ডাল বেরিয়েছে, আস্তে আস্তে দেখছি কি ফুল ফুটছে, সেই ফুল থেকে আবার ফল হচ্ছে। চোখের সামনে এই জিনিসটা হওয়া, এটা একটা আলাদা অনুভূতি বল, মানে যারা করেছে তারা জানে বড়। এই বেগুন গাছটার বেগুনগুলো গোল 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 বেগুন, কালো। তো এই বেগুন গাছটা বেশ ভালোই মোটামুটি এবার বাড়ছে, প্রচুর ফুল টুল আসছে, ফুল ধরেছে দেখলাম দু তিনটে। একটা বেগুন তো বেশ অনেকটা বড় হচ্ছে, গোল সুন্দর দেখতে লাগছে। এটা ফড়িংটা তো বেশ সুন্দর বসে আছে, আমি ভাবছিলাম তুলতে গেলে তখন উড়ে যাবে, তো দেখলাম না, ও বেশ বসে আছে আর কি। আর ও পাশে যেটা বলছিলাম যে খুব ভালো গাছ, যেটা অনেক আগে থেকে যে ঝাঁকড়া হয়ে যে গাছটা হয়েছিল, এখানে অনেকগুলো বেগুন ধরেছে দেখছি। দুটো বেগুন কাল তোলা হয়ে গেছে, বাবা যখন এই চারাটা এনেছিল দোকানে বলেছিল একটা বোটাতে দুটো তিনটে করে বেগুন হবে ওই গাছেটা, এখন তো সেরকম দেখছি না, এখন তো একটা বোটাতে একটাই দেখছি বেগুন, দেখা যাক। আর লঙ্কা গাছ তো, লঙ্কা প্রচুর আছেই, প্রচুর লঙ্কা হয় এতে, প্রচুর লঙ্কা আছে এতে, অজস্র লঙ্কা। একটা উচ্ছে আমি সেদিন দেখতে পাইনি, বলছিলাম অন্ধকার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না, ওখানে আড়ালে একটা উচ্ছে পড়ে রয়েছিল, সেটা দেখছি পেকে লাল হলুদ হয়ে গেছে এখন, আর ঝিঙেগুলো পারি, এক এক করে পারি। বেশ থমকো টাইপের এরকম হয়ে থাকে, দেখিয়েছিলাম এর আগে যদিও ভিডিওতে। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, এখানে প্রচুর কৃষ্ণ তুলসী আছে আমাদের ছাদে, খুব সুন্দর লাগে দেখতে। নিচের দিকের পাতাগুলো সবুজ সবুজ থাকে, ওপরের দিকগুলো একটু একটু কালচে টাইপের, খুব কালারটা ভালো আসে, টেক্সচারটা। এই তুলসী দিয়ে পুজো হয় না, কিন্তু দেখতে দারুণ লাগে। এখানে ঘাস হয়েছে, এগুলো পাখিদের জন্য, ঘাসগুলো, ঘাসের দানাগুলো শুকিয়ে গেলে এগুলো পাখিরা এসে খেয়ে নেবে। যেগুলো পাখিদের জন্য যে ঘাসের দানা বিক্রি হয়,
সেটা হচ্ছে এই ঘাসের দানা। বড় হবে, তারপর শুকিয়ে যাবে। আর এই হচ্ছে জুঁই। জুঁইয়ের পাশে একটা কৃষ্ণ তুলসী হয়ে গেছে, বেশ বড় সড়ো গাছ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে কৃষ্ণ তুলসীটা। বিভিন্ন রকম পাতা, বিভিন্ন রকম শেড থাকে। এদিকে বোগেনভিলিয়াতে ফুল এসেছে কয়েকটা। এখানে কুঁড়ি আছে, এই কুঁড়িগুলো আছে, এটা ফুটবে। এখানে যেমন এই কুঁড়িগুলো আছে, যে এখানে এখানে আবার এই কুঁড়ি আছে, এটা ফুটবে, তারপরে এইগুলো আসবে লাইন ধরে ধরে, তো এই রকম আর কি ফুল হয়েই চলেছে। কিন্তু ভালো ফুল দিচ্ছে। এই দুটোতে হাত চলে যাচ্ছে, এই দুটো দু হাত দিয়ে ভালোভাবে ছেড়ে নিচ্ছে। সন্ধে হয়ে তো গেল, অনেক কষ্ট হলো। সন্ধেবেলায় খালি চোখে বসে যায় এটা, মানে সব ফুলগুলো ফুটে যায়। এতক্ষণ যে ফুলগুলো বন্ধ ছিল ফুটে গেছে। যখন ফুল ফুটে থাকে অপূর্ব লাগে দেখতে, সেই জিনিসটা দেখাই কীরকম লাগে ফুল ফুটে থাকলে। ওই তো লাইট জ্বালে দেখাচ্ছি আর কি ভিডিওতে, ঠিক সন্ধেবেলায় আর ভোরবেলায়। It's like a family tree, part of you and part of me. ভালো লাগলে লাইক করবেন, কিন্তু লাইক করবেন, একটা কমেন্টও করে দেবেন। চলুন আজকের মতো টাটা। আমি অর্গ্যানিক খাবার খাই, আর আপনাদের সবাইকে অর্গ্যানিক বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।